প্রয়াত হলেন রাজ্যের সিনিয়র সাংবাদিক দুলাল চক্রবর্তী। আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন নিজ বাড়িতেই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত দুলাল চক্রবর্তী ছিলেন রাজ্যের সংবাদ জগতে কর্মরত প্রত্যেকের কাছে অত্যন্ত আপনজন। তার এই অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে সংবাদ মহলে। আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিকের মৃতদেহ নিয়ে যাওয়া হলে সেখানে নবীন প্রবীণ সব সাংবাদিকরা তাকে শ্রদ্ধা জানান। রাজ্যে সংবাদ জগতে আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি প্রয়াত হন বরিষ্ঠ সাংবাদিক পরিতোষ বিশ্বাস ও তরুণ সাংবাদিক কনাদ মোদক। অল্প কিছুদিনের মধ্যে পরপর এই দুজন সাংবাদিকের মৃত্যুর রেশ কেটে না উঠতে এবার অজানা দেশে পাড়ি দিলেন রাজ্যের আরও এক সিনিয়র সাংবাদিক। রবিবার সকালে আগরতলা প্রেসক্লাব সংলগ্ন জগন্নাথবাড়ি রোড এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আগরতলা শহরে সংবাদ মহলের অত্যন্ত প্রিয়জন দুলাল চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 75 বছর। তিনি রেখে গেছেন একমাত্র কন্যা ও স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী। প্রয়াত দুলাল চক্রবর্তী একসময় সরকারি কর্মচারী ছিলেন, পরবর্তী সময়ে স্বেচ্ছায় অবসর নিয়ে সাংবাদিকতার পেশায় নিযুক্ত হন তিনি। তিনি ছিলেন সবার কাছে পরিচিত মুখ। আগরতলায় সংবাদ মহলের সিনিয়র জুনিয়র প্রত্যেকেরই প্রিয় ছিলেন তিনি। এরকম একজন সিনিয়র সাংবাদিকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা সংবাদ মহলে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতায় পেশায় যুক্ত ছিলেন। তার মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায় সহ প্রয়াত দুলাল চক্রবর্তী শুভাকাঙ্ক্ষীরা। সেখান থেকে প্রয়াতের মরদেহ বটতলা মহাশ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্যের কাজ সম্পূর্ণ হয়। সাংবাদিক দুলাল চক্রবর্তীর অকাল মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব সহ সংবাদ মাধ্যমে বিভিন্ন সংগঠনের তরফে গভীর শোক ব্যক্ত করে তার আত্মার সৎগতি কামনা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বলেছেন যে দুলাল দা আসলে যখন আমাদের ক্লাবটা যখন নতুন যখন বিল্ডিং তৈরি হয় তখন থেকে উনি ক্লাবের সাথে যুক্ত। উনি তখন সরকারি চাকরি করলেও ক্লাবের সাথে যুক্ত, যেহেতু ক্লাবের উল্টোদিকে ছিলেন। এবং আমরা যখন ওই ক্লাব ভাঙার পর যখন আমরা জিনিসগুলো নিয়ে আইএমএতে রাখি, প্লাস যখন আমরা সকালবেলা যখন মেস্তরি আসতো, আমি ভোরবেলা আসতাম, দুলাল দাও আসতো, নিজে আমরা দুলাল দা সহ ইট টেনেছি, আমার সব কথা আজকে মনে পড়ে। এবং এই মালগুলো যখন আমরা আইএমএতে রাখি, দুলালদার একটা বড় ভূমিকা ছিল। এই যে নতুন ক্লাব যে তৈরি হয়েছে আমাদের, এই ক্লাব তৈরির ক্ষেত্রে দুলালদার মেম্বার না হওয়া সত্ত্বেও দুলালদার একটা বড় ভূমিকা ছিল। এবং আমাদের জিনিস যাতে এখান থেকে যে রড রাখতাম, বালু, এই ইট টিট রাখতাম, এগুলো যাতে নষ্ট না হয়, এগুলো দুলালদা ওনার ক্লাবকে ইউজ করে এগুলোকে মানে দেখা যত্ন করা থেকে শুরু করে অনেক ভূমিকা ওনার এই ক্লাবের জন্য আছে। তাছাড়া এই যে আমাদের ক্যাবেল লাইন থেকে শুরু করে সব কিছু কিছু সমস্যা হলে দুলালদাকে বলতাম, দুলালদা এগুলো আমাদের ম্যানেজ করে দিত। তো আজকে দুলালদা আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন, এটা আমাদের পক্ষে এবং প্রেস ক্লাবের পক্ষে একটা বিশাল ক্ষতি। জয়ন্তদা বলেছেন যে আসলে দুলালদার মতন পরোপকারী এবং দুলালদারকে ডাকলেই পাওয়া যেত এরকম লোকের সংখ্যা আমাদের এখন কম, কিন্তু এর মধ্যে দুলালদা ছিল একদম উজ্জ্বল একজন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।